ভারতবর্ষের এমন কিছু ঘটনা রয়েছে যেগুলি ইতিহাসের পাতায় লেখা রয়েছে। ভারতের ইতিহাসে এমন এক রক্তমাখা ঘটনা রয়েছে যেখানে ইংরেজদের অত্যাচার ও ভারতীয়দের নরসংহারের বর্বরোচিত ঘটনা ঘটেছিল। হ্যাঁ, আমি বলছি জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের কথা। 13 এপ্রিল 1919 সালে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। এটি এমন একটি হত্যাকাণ্ড ছিল যা মনে করলে আজও চোখে জল চলে আসে এবং প্রতিটি ভারতীয় রাগে ক্ষোভে ফেটে পড়ে। অমৃতসরের জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের আজ 100 বছরেরও বেশি হয়ে গেছে। অভিশপ্ত সেই দিনটিতে হাজারো নিরীহ লোকের প্রাণ এক নিমেষে চলে গিয়েছিল। পাঞ্জাব সমেত দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ সেদিন অমৃতসরে এসেছিলেন। পাঞ্জাবের দুজন জনপ্রিয় নেতার গ্রেপ্তারি ও রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদের জন্য এক সভা শুরু হয়েছিল। বৈশাখী উৎসবের দিন ছিল, তাই সেদিন শত শত লোক স্বর্ণ মন্দিরে দর্শন করে জালিয়ানওয়ালা বাগের সভায় জড়ো হতে থাকে। কিছু সময়ের মধ্যে হাজার হাজার লোকের আগমনে সভা ভর্তি হয়ে যায়। কিন্তু এই সভা চলাকালীন জেনারেল ডায়ারের কাছে খবর পৌঁছে যায় যে জালিয়ানওয়ালা বাগে একটি সভা শুরু হয়েছে। এরপর পুলিশকে সঙ্গে নিয়ে জেনারেল ডায়ার জালিয়ানওয়ালা বাগের দিকে অগ্রসর হন এবং জালিয়ানওয়ালা বাগের প্রবেশপথে পুলিশকে দাঁড় করিয়ে দেন। মনে করিয়ে দিই যে এই সভাগৃহে প্রবেশপথ ও বেরোনোর পথ একটিই ছিল। এরপর তিনি বিনা প্ররোচনায় শুধুমাত্র একটি শব্দ বললেন, ফায়ার। সঙ্গে সঙ্গে পুলিশের বন্দুক থেকে জনতার উদ্দেশ্যে গুলিবৃষ্টি শুরু হয়ে যায়। দিশেহারা জনতা এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করলেন। অনেকে নিজেকে বাঁচাতে কুয়োতে ঝাঁপ দেন। জানা যায় যে ওই কুয়ো থেকে 120টির মতো মৃতদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে শিশু, বয়স্ক, মহিলাও ছিল। কিছু লোক আবার বন্দুকের গুলির হাত থেকে বাঁচার জন্য সভাস্থলের দেওয়াল পার হওয়ার চেষ্টা করেন, কিন্তু কেউই নিজেকে বাঁচাতে পারেননি। হতে পারে আজ 100 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু সেখানকার দেওয়ালে বন্দুকের গুলির দাগ জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের ভয়াবহতার সাক্ষী দেয়। সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যায় যে প্রায় 10 মিনিট ধরে 1650 রাউন্ড গুলি চালানোর পর জেনারেল ডায়ারকে থেমে যেতে হয়েছিল, কারণ তার পুলিশের গুলি শেষ হয়ে গিয়েছিল। সরকারি হিসেব অনুযায়ী এই হত্যাকাণ্ডে 379 জন মারা যান এবং 1200 জন আহত হন, কিন্তু আসলে কয়েক হাজার লোক সেখানে মারা গিয়েছিল। এই হত্যাকাণ্ডে সবথেকে বড় অপরাধী ছিলেন জেনারেল ডায়ার এবং লেফটেন্যান্ট মাইকেল ও ডায়ার। 1927 সালে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে জেনারেল ডায়ারের মৃত্যু হয়, কিন্তু তখনও মাইকেল ও ডায়ার বেঁচে ছিলেন এবং তিনি তখন ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন। জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া তখনও বাকি ছিল। আপনাদের মনে করিয়ে দিই যে একজন ভারত মায়ের বীর সন্তান জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইংল্যান্ডে পাড়ি দেন এবং মাইকেল ও ডায়ারকে খুঁজে বের করেন। এরপর সুযোগ বুঝে তিনি গুলি চালিয়ে মাইকেল ও ডায়ারের বুক ঝাঁঝরা করে দেন। এইভাবে 21 বছর পর জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ সম্পন্ন হয়। আপনাদের বলে দিই যে এই যুবকটি আর কেউ নয়, তিনি ছিলেন ভারত মায়ের বীর সন্তান উধম সিং। এই জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশব্যাপী তীব্র ক্ষোভের সঞ্চার হয়, সারা বিশ্ব শিহরিত হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড নিয়ে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।